অনিয়মীয়া বিদ্যুৎ যোগান আর মাচুল বৃদ্ধির বিরুদ্ধে রাজ্যজুড়ি প্রতিবাদত নামিল আসুর সদস্য। রাজ্যের বিভিন্ন জেলার লগতে গুয়াহাটীতো আসুয়ে সাব্যস্ত করিলে প্রতিবাদ। বিজুলী ভবনের সম্মুখত প্রতিবাদ সাব্যস্ত করে গুয়াহাটী ছাত্র সন্থায় উজাড়িলে অনিয়মীয় বিদ্যুৎ যোগান আর বিদ্যুৎ মাচুল বৃদ্ধির ক্ষোভ। যেতালে বিদ্যুতের মাচুল হ্রাস নকরে, বিদ্যুতের মাছ যেতালে নিয়মীয়করণ নহয়, তেতালে এই গণতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ অহিংসাভাবে আমার চলি থাকিব। রিমলর প্রভাবত অহা ধুমুহার বাবে এই পর্যন্ত মহানগরীর বহু এলাকাত এতিয়া বিদ্যুৎ সেবার পৰা বঞ্চিত হয়ে আছে মহানগরীর একাংশ জনতা। শক্তি বিভাগের অকর্মণ্যতা কঠোর ভাষায় সমালোচনা করে প্রতিবাদকারী আশু কর্মীয়ে। সরকারে এই বিজুলির ক্ষেত্রে বিজুলি যোগাযোগের ব্যবস্থা গ্রহণ করা নাই, শক্তি মন্ত্রী ফেইলর হয়েছে, তেও অতি সোনকালে পদত্যাগ করব লাগে। ইফালে বিদ্যুৎ যোগান অনিয়মীয়া আর বিদ্যুৎ মাচুল বৃদ্ধির প্রতিবাদত উদালগুড়ির কলাইগাঁওতো ছাত্র সন্থায় সাব্যস্ত করে প্রতিবাদ। প্রায় 2 শতাধিক ছাত্র ছাত্রী মঙ্গলদৈ ভুটিয়া চাং পথত বিদ্যুৎ বিভাগের কার্যালয়ের সম্মুখত সাব্যস্ত করে প্রতিবাদ। শক্তিমন্ত্রী আর সরকারক সকিয়াই দিব বিচাৰিছ যে রাইজর হারাশাস্তি দূর করক, মাচুল মাহে মাহে বৃদ্ধি করে আছে কিন্তু সময়মতে বিদ্যুৎ যোগান ধরব পৰা নাই। রাজ্যের অন্যান্য প্রান্তর লগতে শিবসাগর জেলাতো সঘনে বিদ্যুৎ কর্তন করা কার্যই অতিষ্ঠ করে তুলিছে গ্রাহকক। ইয়ার পরিপ্রেক্ষিত বৃহস্পতিবারে শিবসাগরের গৌরীসাগরত অসম শক্তি বিতরণ কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে ছাত্র সন্থায়। অতি শীঘ্রে যদি আমার সাধারণ জনতার কথা চিন্তা নকরি এই শক্তি বিভাগে এনে ধরনের বিদ্যুতের মাচুল বৃদ্ধি করে থাকে, আমি অনাগত দিনত ইয়াতকৈ ভয়ঙ্করভাবে গণতান্ত্রিক প্রতিবাদ কার্যসূচী হাতত লোবলৈ সক্ষম হম। গৌরীসাগর আঞ্চলিক ছাত্র সন্থায় 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত সমদল উলিয়াই বিদ্যুৎ বিভাগ তথা APDCL আর শক্তি মন্ত্রীর প্রতিকৃতি দাহ করে সাব্যস্ত করে প্রতিবাদ। বহু ধরনের সমস্যা হয় আমার, পড়া শুনা অসুবিধা হয়, পড়া শুনা অসুবিধা হয় আমার। ব্যুরো রিপোর্ট, News18, অসম নর্থ ইস্ট। Long live, 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 long live